খবর আমন্ত্রণ মোহনা সংবাদে। সংস্কার আর তদারকির অভাবে বেহাল দশা দিনাজপুর সরকারি কলেজ ছাত্রাবাসগুলোর। জরাজীর্ণ ভবনগুলো হয়ে পড়েছে বসবাসের অযোগ্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে কোনো লাভ হচ্ছে না বলে জানালেন কলেজ কর্তৃপক্ষ। প্রতিনিধি সুবল রায়ের তথ্যচিত্রে রেজওয়ান করিমের টেক্সট রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় 1942 সালে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 28,000। তাদের জন্য রয়েছে 5টি আবাসিক হল, যার সিট সংখ্যা মাত্র 450। ছাত্রছাত্রী এখানে সিট আছে 96 জন, কিন্তু তার সাথে অনেক বেশি থাকতেছে। আমরা চাচ্ছি যে আবাসিক স্টুডেন্টদের জন্য আরো সিট সংখ্যা বাড়ানো হোক। ম্যাচে বা বিভিন্ন জায়গায় থাকি, সেই ক্ষেত্রে খরচটা বহন করা অনেক কষ্টকর হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে, গরিব স্টুডেন্ট, এই ক্ষেত্রে তাদের থাকার অসুবিধার কারণে হয়তো পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে হয়ে উঠছে না। 74 বছরের পুরনো ছাত্রাবাসগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দেয়াল ও ছাদে দেখা দিয়েছে ফাটল। খাবার পানির অভাব ও পয় নিষ্কাশনের অব্যবস্থাপনায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে সব কক্ষই। কিছুরই এটা রিফর্ম করা হয় এবং সুন্দর করে এটা আবার একটা বাসযোগ্য একটা হোস্টেলের জন্য পরিণত করা হয়। এখানে বাথরুমের গন্ধ একদিকে স্যার প্রিন্সিপাল স্যারকে কর্তৃপক্ষকে যদি বলি, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু ফ্যান নেই। তাছাড়া টয়লেটগুলোতে অনেক সময় টয়লেটে মানে দুর্গন্ধ হয়। আশার বাণী ছাড়া কিছুই শোনাতে পারলেন না প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। যে পুরাতন হোস্টেলগুলোর জন্য সেহারে বরাদ্দ এখন পর্যন্ত আমরা পাইনি, যার জন্য কিছু হোস্টেলের সমস্যা আছে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। বৈদ্যুতিক নিরাপত্তা ও বিদ্যুৎ